Man, okay, focus on do. Nah, but so guys, finally, Darjeeling is here. Let's go. Good morning, guys, and welcome back to Kiba Vlog. So, Rati Pua, Siliguri Pora. So, guys, it's a Havala Police Robo. Money, it's a Tavana Hotel Money, and the other people who are trying it. It's a price for everyone, but see. So, this is a sale of Barrett Sahawa. So, here we are Sahaiso. Guys, move this in your Gamsa, Slato or Genzito. The Bullo Hotel Sahawa, where I have Kilulujo. Man, Bokay, Poy Poy. You mean Gaboka? Sahawa, Boka game, man. You guys, the man, so nice. So, just sit down, and I'm not even all on eye. Huh? Okay? Guys, কথা দুকি জানে না মানে এরে মানে লাইভ অ্যাক্টিভ নয় মানে সজেট উঠে আমার তারে জেনকেই সজেট পুরো সাতা হা কাসা কা হই যায় সাতা খাই এটা মানে যে না যে রাস্তা খালি দিয়ে তার বাদ যায় আছে হ্যাঁ তাই উদরে নয় তো গাইস সাত খাই লম গাইস বিস্কুট প্যাকেট লই মানে সাও দোকান নাই তাক খিলি হোটেল খানতে কফি আছে কফি দ দিছ রক তেলে সাও দোকান এখন নাই ঠিক বলো খুরম গেলে যাও তো গাইস ইতে প্রাত তা বাচ্চি ইতে আমি উলম মানে বেশি দূর না 114 কিলোমিটার আছে কিন্তু পাহাড় পাহাড়ত মানে অল গদিলি হলি গাড়ি চলা তো টান বুতাই আপ গাইস 90 কিলোমিটার মানে বুতাই আপ তো ইতে উলে উলে দাও আমি তো গাড়ি রাতে তো পার্কিং করছে এত মজা মানে মানে অসমৰ মানুহ রে মানে ভবনটো এতে গাড়ি পার্কিং তো বলুক গাইস এটা এটা দুদিনের আগে বিয়ে গেছে কালি মানে ভালো বিয়ে এখন খাবার লই তো বলো গাইস দেরি না করো যা দেখো কি আই পানি ভরো না পিম আমি না পাম নি কি মানে বস্তুটো পানিটো পাম ঠিক আছে ঠিক আছে এটু এটু তো ভরালো তো তো গাইস আমি মানে শিলিগুড়ি পারলো পারে এটা আমি তেল তেল ভরলো সব গাইস কে জানে পারত মানে তেল দি পট টান তো এটা সব পার উঠতে লাগবো আমি প্রায় 20 কিলোমিটার আইলো নরমাল এটা সব পার উঠতে লাগবো গাইস যা থাকো বলুক কথা আছে না অল অফ রাতে এলি ডিস্টার্ব তো বলুক ও দিতে লাগবো গলে গাড়ি জাম লাগছে কমলা খাই লো অলপ কিমান কিমান টকা আমি সেখান দলঙেদি যাই দাঁড়ি পাহাড় মানে এবগর মানে গাড়িগুলো আহি আছে এবগুলো রখি আছে মানে গোটাখানি ক্লিয়ার হলি যাবা দিব তারা কত যাবা লাগবে এই মজা নিপুটা মোট সিলেক্সি দাদা সিলেক্সি পেসাব হুই সব ন বলো গাইস তো গাইস তলো পার প্রায় আমি 20 কিলোমিটার মান আইলো আই ভালো অল ব্রক্স হবো গাইস মানে গলসল ঢুকে গেছি মই আর কেটে বলবো কইছ রহাই রহাই সাউ টপি রহাই রে কিন্তু নর খাই তো এটা আমি অল সা খাইলো অরব গাইস গাড়ি খান সাইড তো চালু গুটাই পাহাড়ে গলে গাইস আর ও আছে এই সাথী মেন যাবা গুটাই তাতে অর্ডার দিছি সা তো খাইলো অরব গাইস আর যতই দূর ফেন হই না গাইস এতে ল সাপোর্টার কি অর্ডার দিছে লেটস সাপোর্টার এন্ড সাই সাই কি
মানে গাইজ জাগাইলে কেন জানে ধরো 1 কিলোমিটার পুরো ডাউন আর 1 কিলোমিটার পুরো আপ আর ইয়াতে মানে 1 কিলোমিটার বা 2 কিলোমিটার মাঝে মাঝে একটা শখ আছে মানে 2 কিলোমিটার 3 কিলোমিটার আকু নাই আর 1 কিলোমিটার মাঝে শখ আন তাতে হোটেল চোটেলও আছে খাওয়া সহজ দোকানও আছে মানে জাগাইলে হ্যাঁ তো বলুক এটা যাই থাকো বলুক মানে বাজারখানে আনবে গেছি তো গাইজ খানা পিনা হয়ে গেল এটা যাঠিক করে লাগবো আর আপনার 60 কিলোমিটার মান আছে তো এটা যাও গাইজ ছাতা খালো এটা যাও প্রায় আমি আধামান পালো আর বেশি কিলোমিটার নাই 60 কিলোমিটার মান আছে তো আজি খাদ্যটো রাস্তার মাঝতে বনাম মানে সাইডত মানে এখান দিছে বনাম যাতে কথা নাই আর মানে চুলে তুলে লগত আছেই নে গাড়িখান মোক রহি দিতে আছে খুশনে বলে গাড়িখানো চালে অভদ্র মানুষ সেইবাবে রখলো বোলো চাই লো এবার শিবটো তো গাইজ আমি ভাতটো নবন মানে চুলো এখন হবো তাতে মাংস বা মাংস হওয়ার পিছু ভাত কিনে বহুত টাইম লোক সেইকাৰণে ভাতটো কিনি লো এইভাবে যিচু গেছে হোটেলক ভাতটো কিনি লৈ যাও বাকি মাংস মানে তাতে বনাই লম মস্তি করে খাও গাইজ চাই থাকবো বলো বহুত নাম দিছে আপনার মতো নিজের নাম এটা দিল চুলো মোর নাম আসবে চুলো ভাই বামচুলা তো গাইজ জিঙ্গেল বেল আহিল না 25 তারিখে জিঙ্গেল বেল জিঙ্গেল বেল পুরো প্রস্তুতি চলছি লাইভ ইন সিকিম মাসি কাবাক কে জিঙ্গেল বেল আমি জিঙ্গেল বেল করো নাকি 25 তারিখে হ্যাঁ তো মনে হয় কি বা খবর বা তো 5 মিনিট রক্ষে দিছি তখন ডাইরেক্ট মাংস বনত তো বলুক যাই থাকো ইবা কত গেল পইছে বীর বনাই নাই কি মোরে সব আপনার তো রয়েছে বাউন্ডারি বলুক তো গাইজ ফাইনালি দার্জিলিং আহি পালো মানে কান চান তাল মাত দিছি মানে সিদের উপর যাই মানে ঠান্ডা তলা অল্প বেশি হয়ে যায় ইতিকে ইসি কান শুনি মানে ঠোকমাত দিলে কিবা এটা ফাটে ফাটলি শুনি তারপরে বার দিয়ে হোটেল ঠিক করে গেছিল কথাখানি পাতিছে এখান হোটেলতে থাকিম দক আজি ইয়াতে গাড়ি সাইডে পার্কিং করা আছে মানে গাড়ি পার্কিং করা জায়গা বড় টান মানে জায়গা নাপই এখান হোটেলত থাকিম তো গাইজ খানাতো মানে কত রাস্তাত খাবার নিল মানে জায়গা একদমই নাপলো মানে রাস্তাতো সরু না তো গাড়িখানো খাবার নিল পার্কিং জায়গা নাই রান্ধা জায়গাও নাই সেই কারণে আমি হোটেলের কাহতে একটা জায়গা লোসো বড়িয়া জায়গা বস্তুখানি গোটা আনা আছি আনলো তার আছে উপর তো রহ গাইস পুরা রেডি হয়েছে এগুলা আমার সেফ ডাঙ্গা বলে বনে আছে কে নিয়ে যাবো পানি দি হয়েছি তো গাইজ ফাইনালি মাংস অংক হল এটা ভাত খাও কালে রুমুক যাও রুমুক রুম দেখাই নেব গাইজ আগে বনানো না যাতো গাইজ খানা চানা ধুনিয়াকে খালো খাই পেলাই ৰুমে গেলো মানে ৰুমটো দেখাই নিছিলো আগে মানে খানাটো বনাব মানে দেৰি হৈছে নে বহুত সেইকাৰণে যদি গা চা ধুবলৈ গৈ ঠাণ্ডাটো কমেই বেছি গাইজ এতিয়া বৰ্তমান 10 মান আছে ৰাতি গেলিবলে কি বেমাৰ নাযাতো যায় ক'বা নাছে কি হৈ থাকিলে গম পাম এনে মোৰ সস্তে ঠাণ্ডা মোৰ নগেই
গাইজ কাছাত হো তো যদি ভিডিওটো ভাল লাগছে লাইক কমেন্ট শেয়ার কৰিব আৰু যোনে সাবস্ক্রাইব কৰা নাই তেওঁলোকে সাবস্ক্রাইব কৰিব মানে কোৱালিটি অলপমান বেয়া পাই আছে তো গাইজ তাৰ বাবে সৰি গুড নাইট।